হস্ত মৈথুন যারা আঙ্গুল দিয়ে করে, হাত ইউজ হয় কি হয় না, হয় কি হয় না? কম আল্লাহর হাবিব বলেছেন প্রত্যেকটা হাতের আঙ্গুল থেকে একটা করে বাচ্চা বের হবে। কি বের হবে? কারণ এক একটা এই যে আপনি আপনার বীর্যকে বের করছেন, আপনার এই এক একটা ফোটার থেকে কয়েক কোটি শুক্রাণু আছে। এই এক একটা শুক্র আপনি নষ্ট করছেন, তার মানে আপনি আল্লাহ কত বড় নিয়ামত নষ্ট করছেন আপনার মধ্যে ধারণা থাকতে পারে। এই জন্য আল্লাহর হাবিব বলেন যারা হস্তমৈথুন করে তাদের প্রত্যেকের আঙ্গুল ফেটে ফেটে বাচ্চা বের হবে, বলেন নাউজুবিল্লাহ। এই যে পর্নোগ্রাফি বাংলাদেশে বড় একটা ফেতনা, এখন তো পর্নোগ্রাফি বন্ধ, কিন্তু যুবকরা ভিপিএন অন করে চালায়। আছে তোমরা মনে করো না যে আমি কিছু বুঝি না, সব বুঝি আমি, সব বুঝা হুজুর আমি। এই জন্য ভিপিএন রাখবা না, পারা যাবে ইনশাল্লাহ। বলবে হুজুর আমার তো অনেক কিছু দরকার হয়, হুজুর আমার অনেক নলেজ দরকার। কি দরকার মিয়া? নলেজ দিচ্ছ তুমি, নলেজ তুমি দিচ্ছ এদিকে, আর রাতের অন্ধকারে পর্নোগ্রাফি দেখছো, এরকম যুবক আছে না নাই? যুবক আছে না নাই? আর এখন তো আসছে অনলাইন ক্লাস। কি ক্লাস? ক্লাস করে এক ঘন্টা আর পর্নোগ্রাফি দেখে দশ ঘন্টা, এরকম যুবক আছে না নাই? এটা আমাদের কি লাইফ ভাই? যে পর্নোগ্রাফি দেখে চোখের গুণা যে করে তার ভিতরে ইমানই কোন চেতনা থাকতে পারে? যুবক যারা আছো আজ থেকে পর্নোগ্রাফি দেখা বন্ধ করা যাবে ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমো থাকুক, সমস্যা নাই, কিন্তু ইমোতে খালি ভিডিও কল। একজন পোস্ট করছে দেখলাম যে যাদের বউ থাকে বাংলাদেশে আর স্বামী থাকে বিদেশে, তাদের লাইফে দুইটা পার্ট, প্রথম পার্ট বিয়ে, দুই নাম্বার পার্ট ইমো, তিন নাম্বার পার্ট ধ্বংস। কথা বুঝতে পেরেছেন সবাই? মানে স্বামী বিদেশে যায় আর আসো ইমোতে ভিডিও কল করি, শেষ লাইফ। এই জন্য স্বামী কখনো বিদেশে ওয়াইফকে রেখে যাওয়া ঠিক হয়, রাখলেই ফেতনা, ঠিক কিনা? এজন্য সকলকে আল্লাহ তুমি বাঁচিয়ে দাও, বলো না আমিন।